আচ্ছা, সেলফ অ্যাসেসমেন্ট হলো যে প্রত্যেকটা পার্সনকে তার নিজেরকে নিজে অ্যাসেস করে, ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট করে একটা রিটার্ন সাবমিট করতে হয়। হ্যাঁ, এটাকে সেলফ অ্যাসেসমেন্ট, ট্যাক্স রিটার্ন বলে। সেলফ অ্যাসেসমেন্টের ট্যাক্স রিটার্ন যেটা করতে হবে, আমরা খুবই বিজি সব অ্যাকাউন্ট্যান্ট এবং মূলত যারা আপনার সেলফ এমপ্লয়েড পার্সন যারা আছে, বা যাদের রেন্টাল ইনকাম আছে, বা যারা কোম্পানি ডাইরেক্টর, কোম্পানি থেকে ডিভিডেন্ড পায়, তাদের প্রত্যেকেকেই সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। আর এই 31st of January হলো সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার লাস্ট ডেট। এক্ষেত্রে যারা চাকরি করছে তাদের কি করতে হবে বেসিক্যালি? কারণ সাধারণত চাকরি যারা একটা করে তাদের তো কোম্পানি সবকিছু ডিটেলস এসএমআরসিকে পাঠিয়ে দেয়, কিংবা যারা দুটো চাকরি করে তাদের ক্ষেত্রে কি করতে হবে এটা? রাইট, আসলে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন কাকে সাবমিট করতে হবে? হ্যাঁ, এটা হলো যে রেভিনিউ অ্যান্ড কাস্টমস যদি আপনার নামে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন সাবমিট করার জন্য কোনো লেটার ইস্যু করে, হ্যাঁ, আপনাকে বলে, তখনই শুধু আপনি সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন, ফার্স্ট। সেকেন্ড হলো, রেভিনিউ কাস্টমস কিন্তু জানে না যে আপনার আদার কোনো ইনকাম আছে কি না অ্যাপার্ট ফ্রম স্যালারি, যেটা আপনি আপনি বললেন যদি কেউ একটা জব করে থাকে, এটা কিন্তু রেভিনিউ কাস্টমস জানে। কারণ এমপ্লয়ার কী করে, আপনার হয়ে প্রত্যেক মাসে তাদের রিটার্নটা রেভিনিউ কাস্টমসকে পাঠিয়ে দেয়, তো রেভিনিউ কাস্টমস সেটা জানে। কিন্তু এর বাইরে যদি আপনার কোনো ইনকাম থাকে তাহলে কিন্তু রেভিনিউ কাস্টম জানে না, এবং রেভিনিউ কাস্টমস আপনাকে ট্যাক্স রিটার্ন ইস্যু নাও করতে পারে। সেক্ষেত্রে আপনার দায়িত্ব হলো আপনার আদার ইনকামটা ডিক্লিয়ার করা, এবং এই জন্যই এটাকে বলা হয় সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন। অর্থাৎ আপনি আপনি নিজেকে অ্যাসেস করে আপনি রিটার্নটা সাবমিট করবেন। আপনার যে সমস্ত ইনকামগুলো আছে যেটা রেভিনিউ কাস্টম জানে না বা ট্যাক্স পে করা হয়নি, সেইগুলো আপনার অ্যাসেসমেন্ট, সেলফ অ্যাসেসমেন্ট ফর্মে আপনি ওটুলো ইনক্লুড করবেন। আর আপনার যে প্রশ্নটা যেটা ছিল সেটা সরাসরি উত্তর যদি বলি যে হ্যাঁ, একটা একটা যদি জব থাকে তাহলে তো আসলে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন লাগে না, রেভিনিউ কাস্টমস এটা ইস্যুও করে না। কিন্তু কারো যদি একের বেশি জব থাকে, আমি ধরে নিলাম অন্য কোনো ইনকাম নেই বা জব একটার বেশি আছে, সেক্ষেত্রে দেখা যায় কি যে আপনার যখন ফার্স্ট জবে হয়তো আপনার নর্মাল ট্যাক্স কোডে কাটছে, সেকেন্ড জবে সাধারণত বিআর কাটার কথা, বেসিক রেটে কাটার কথা। হ্যাঁ, যদি বেসিক রেটে না কাটে এবং ফার্স্ট জবে যদি তার পার্সোনাল অ্যালাউন্স কমপ্লিট না করে, তো সেক্ষেত্রে দেখা যায় কি আসলে যত ট্যাক্স দেওয়ার কথা তার চেয়ে কম বা বেশি ট্যাক্স আপনার পেরোলের মাধ্যমে যায়, এবং তখন রেভিনিউ কাস্টমস অনেককেই ট্যাক্স রিটার্ন ইস্যু করে যে তোমরা ট্যাক্স রিটার্ন সাবমিট করে এটাকে ঠিক করে নাও, অথবা কারো যদি ট্যাক্স রিফান্ড পায় এইচএমআরসি আবার অনেক সময় কিন্তু সরাসরি ট্যাক্স রিফান্ডটা দিয়ে দেয়। সেলফ এমপ্লয়মেন্টের ক্ষেত্রেই এই সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে, এটা মাস্ট। সেলফ এমপ্লয়েড যারা, আপনি ধরেন যারা মিনি ক্যাব ড্রাইভার আছে, তাদের প্রত্যেককে কিন্তু সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। এবং আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে এই সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন এখন যেটা আমরা সাবমিট করছি এটা কোন বছরের জন্য, তাই না? এটা ট্যাক্স ইয়ার 2021-22, অর্থাৎ শুরু হয়েছে 6th of April 2021-এ, শেষ হয়েছে 5th of April 2022-তে, এবং এই যে 6th of April 2022 থেকে 31st of January 2023 এর মধ্যে আপনাকে ট্যাক্স রিটার্নটা সাবমিট করতে হবে। তার মানে হলো 31st of January 2023, অর্থাৎ এই মাসের 31 তারিখ হলো লাস্ট ডেট। ফার্স্ট ডেট কিন্তু ছিল 6th of April 2022, রাইট? এখন এর মধ্যে কিন্তু অনেকেই সাবমিট করে ফেলেছে, হ্যাঁ, কিন্তু দেখা যায় যে অনেক পার্সন আছে, অনেকেই আছে যারা এখন পর্যন্ত সাবমিট করেনি। আমি আপনার মাধ্যমে বলতে চাচ্ছি যে যারা এখনও সাবমিট করেনি, 31st জানুয়ারি লাস্ট ডেট, আপনারা শীঘ্রই সাবমিট করেন। যদি সাবমিট না করেন তাহলে আপনারা পেনাল্টি পাবেন, হ্যাঁ, একদিন, এক মিনিট, এক সেকেন্ড দেরি হলে কিন্তু আপনার ফ্ল্যাট রেট 100 পাউন্ড পেনাল্টি হয়ে যাবে। আরেকটা জিনিস হলো যে অনেকে মনে করতে পারেন, কারণ লাস্ট ইয়ারে, গত বছর আমাদের ট্যাক্স রিটার্ন সাবমিশনের জন্য এক মাস এক্সটেন্ড করেছিল, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি ছিল আপনার লাস্ট ডেট। এবছর কিন্তু সেটা আর এক্সটেন্ড করা হয়নি, এবছর কিন্তু 31শে জানুয়ারিই আছে। হ্যাঁ, সো কেউ যেন আবার ভুল না করে যে মনে করতে পারে যে আমাদের গত বছরের মতো এই বছরও 28শে ফেব্রুয়ারির মধ্যে সাবমিট করলেই হবে না, এবছর 31 তারিখের মধ্যে সাবমিট করতে হবে এবং ট্যাক্স পে করতে হবে। এটা মেক শিওর করতে হবে যে শুধু সাবমিশন না, রিটার্ন আপনাকে সাবমিট করতে হবে, রিটার্ন ফাইল করতে হবে, এবং আপনার যদি ট্যাক্স লায়াবিলিটি থাকে সেটাও কিন্তু 31st জানুয়ারির মধ্যে পে করতে হবে।